গোটা বিশ্বজুড়ে সুদান সংঘর্ষ দিচ্ছে নতুন ইঙ্গিত। ভয়ে কাঁপছে পশ্চিমা বিশ্ব, ভেস্তে যেতে পারে রাশিয়ার সমস্ত প্ল্যান। সংঘর্ষে জ্বলছে সুদান, আর বিপদের নিঃশ্বাস পড়ছে শক্তিধর রাষ্ট্রগুলোর কাঁধে। মুড়িমুড়কির মতো মরছে মানুষ, এরই মাঝে শুরু হয়ে গিয়েছে চরম পলিটিক্স। সুদান থেকে একে একে ফিরে আসছে ভারতীয়রা, এখনও আটকে বাংলাদেশের নাগরিক। সুদানে সংঘর্ষের মাঝে আটকে রয়েছে হাজার হাজার ভারতীয়। ইতিমধ্যে তাদের উদ্ধার কাজে ভারত শুরু করে দিয়েছে অপারেশন কাবেরি। সুদান থেকে 278 জনের ভারতীয় প্রথম ব্যাচ জাহাজ জেড্ডার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সুদানে যুদ্ধ থামার লক্ষণ নেই, সেনা এবং আধাসেনার মধ্যে চলছে গুলির লড়াই। এই অবস্থায় ভারত একেবারেই রিস্ক নেয়নি, ধীরে ধীরে বাকিদের সরিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ইতিমধ্যে সুদানের রাজধানীর খাতুমে দুই পক্ষের গোলাবর্ষণে মৃত্যু হয়েছে প্রায় 420 জনের, জখম হয়েছেন প্রায় 3,500-এর বেশি মানুষ। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র একইভাবে তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। অপরদিকে সুদানে আটকে রয়েছে বাংলাদেশের প্রায় 1,500 নাগরিক। সেখান থেকে বাংলাদেশিদের কিভাবে উদ্ধার করা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত দেশটি কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, সুদানে বাংলাদেশ মিশন চালু রাখা হবে। সুদানে বাংলাদেশের ছোট্ট একটি কনসাল জেনারেল অফিস আছে, সেই মিশনের ব্যক্তিদের সতর্ক থাকতে বলা হয়েছে যাতে তারা কোনো ঝামেলায় না পড়ে। যেহেতু সুদানে প্রচুর বাংলাদেশি নাগরিক রয়েছেন, তাই বাংলাদেশের মিশনও এখন চালু থাকবে। তারা বাংলাদেশের জনগণের সুবিধা অসুবিধার বিষয়টি দেখভাল করবে। সুদানের সংখ্যাতে কিছুটা হলেও রিজার্ভ কমবে ভারত আর বাংলাদেশের। মূলত প্রবাসী আয় থেকে রিজার্ভের একটা মোটা অংশ পাওয়া যায়। সুদানের সংঘাতের জেরে উদ্বিগ্ন বেশ কয়েকটা প্রতিবেশী দেশ। তেল পাইপলাইন আর নীল নদের জল ভাগাভাগি নিয়ে সুদানের প্রতিবেশী দেশ সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে নতুন সমস্যার জট তৈরি হচ্ছে। সুদান মূলত বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল, কিন্তু লোহিত সাগরের তীরে সুদান থাকায় এই সংঘর্ষের প্রভাব পড়বে গোটা বিশ্বে। এই সংঘাতে বেশি জর্জরিত হবে সুদানের পাঁচটি প্রতিবেশী দেশ: চাদ, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, লিবিয়া, দক্ষিণ সুদান এবং ইথিওপিয়া। এছাড়া বিপাকে পড়তে চলেছে মিশর। মিশর এবং সুদান সুপেয় জলের জন্য নীল নদের উপর অনেকটা নির্ভরশীল, কিন্তু ইথিওপিয়ান রেনেসা ড্যাম্প এর কারণে দুটো দেশ এখন মহা সমস্যায়। বিষয়টা নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার কথা থাকলেও গৃহযুদ্ধ এসে সব ঘেঁটে দিয়েছে। গৃহযুদ্ধের জেরে সুদানের প্রতিবেশী দেশগুলোতে বাস্তুচ্যুত সুদানিদের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যেই চাঁদে পালিয়ে গিয়েছে প্রায় 400,000 সুদানি। এছাড়াও মিশরে আশ্রয় নিয়েছে প্রায় 40,00,000 সুদানি নাগরিক। একইভাবে শরণার্থী সমস্যায় ভুগছে দক্ষিণ সুদান, ইথিওপিয়া এবং ইরিত্রিয়া। তবে এদের ভয়কে ছাপিয়ে দিয়েছে রাশিয়া আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সমস্যা। সুদানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রাশিয়া আর যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধ না থামলে গোটা বিশ্বের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। যেমন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ গোটা বিশ্বে প্রভাব ফেলেছে, তেমনই সুদানের সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করতে পারে। গৃহযুদ্ধ হচ্ছে সুদানে আর মহাচিন্তায় রাশিয়া। ইতিমধ্যেই সুদানে ঘুরে বেড়াচ্ছে পুতিনের ভাড়াটে যোদ্ধা বাহিনী ওয়াগনার। প্রশ্ন উঠছে, সুদানে সংঘর্ষ হচ্ছে দুই সামরিক গোষ্ঠীর মধ্যে, সেখানে রাশিয়ান যোদ্ধা বাহিনী কি করছে? আসলে তলে তলে চলছে অন্য ষড়যন্ত্র। রাশিয়া কব্জা করতে চাইছে সুদানকে, কারণ সুদানে রয়েছে জ্যাকপট। এই ওয়াগনার মূলত রাশিয়ার একাধিক কোম্পানি নেটওয়ার্ক, যা সুদানের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামরিক যোগাযোগের উপর নজরদারি রাখে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী ওয়াগনার সুদানের বিবাদমান গোষ্ঠী আরএসএফকে শক্তিশালী অস্ত্র দিয়ে সাহায্য করে যুদ্ধে উস্কানি দিচ্ছে। এর পেছনে স্বার্থটাই বাকি, আর মার্কিন যুক্তরাষ্ট্রের এত রাগ কেন? আসলে সুদানের সামরিক উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বহুদিনের তীব্র প্রতিযোগিতা। ভূ রাজনীতিতে আফ্রিকার দেশ সুদান বেশ গুরুত্বপূর্ণ। আফ্রিকায় আধিপত্য ধরে রাখতে সুদানের সামরিক উপস্থিতি বাড়াতে মরিয়া রাশিয়া আর যুক্তরাষ্ট্র। আসলে সুদানের কাছে এই লোহিত সাগরের বড় সীমানা রয়েছে। লোহিত সাগরের কোল ঘেঁষে নৌঘাঁটি গড়ে তুলতে সুদানকে পাশে রাখা দরকার। আবার আন্তর্জাতিক ক্ষেত্রে রাজ করতে গেলে লোহিত সাগরের উপর কড়া নজরদারির প্রয়োজন।
নিজেদের স্বার্থের সুদানকে কেন্দ্র করে গোপনে প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়া। লোহিত সাগরকে কব্জা করতে সুদানের ভূমি ব্যবহারের বিকল্প নেই। সুদানে সামরিক ক্ষমতা বাড়াতে ইতিমধ্যে দুই শক্তিধর রাষ্ট্র সুদানের সঙ্গে কথা বলছে, কিন্তু সেভাবে সুফল পায়নি। যদিও এক্ষেত্রে একটু বেশি জোর রয়েছে রাশিয়ার। বলা হয় সুদানের স্বর্ণখনি পূরণ করে রাশিয়ার রিজার্ভ। এই সোনা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের উপর নিষেধাজ্ঞার প্রভাব কমাতে ব্যবহার করা হয়। সুদানের সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ার একটি চুক্তি রয়েছে। মস্কো সুদানের উপকূল নৌঘাঁটি স্থাপনের অনুমতি পেয়েছে। আপাতত রাশিয়ার লক্ষ্য সুদানে পারমাণবিক জাহাজ মোতায়েন করা। এভাবেই ধীরে ধীরে গোটা আফ্রিকায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে চায় পুতিন। যখন পরিকল্পনা একটু একটু করে বাস্তবায়নের দিকে, তখন সুদানের অগ্নিগর্ভ পরিস্থিতি সমস্ত প্ল্যান ভেস্তে দিল। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।